প্রিন্সেস ডায়নার বেশ কিছু ব্যক্তিগত চিঠি এবং পোস্ট কার্ড নিলামে তোলার সিদ্ধান্ত হয়েছে প্রিন্সেস ডায়না সেই সময় এসব চিঠি লিখেছেন তার সাবেক একজন গৃহকর্মীকে তার নাম মাউড ফ্রেন্ট্রে নিউ ইয়র্ক পোস্টের মতো উনিশশো সালে প্রিন্সেস চার্লের সঙ্গে বিয়ে হওয়ার পর ব্যক্তিগত অনুভূতি জানিয়ে এসব লিখেছেন ডায়না এছাড়া উনিশশো একাশি সাল থেকে উনিশশো সালের মধ্যে দুজনের মধ্যে বিনিময় করা চোদ্দটি ক্রিসমাস এবং নিউ ইয়র্ক কার্ডও নিলামে স্থান পাবে আগামী সাতাশ জুন নিলাম ডাকা হবে যার আয়োজক বেফারি হাউসের জুলিয়াস অ্যাকশন এই চিঠিগুলোর মধ্যে বেশ কয়েকটি চিঠি আছে যাতে ডায়নার ব্যক্তিগত অনুভূতি এবং তার জীবনের খুঁটিনাটি অনেক বিষয় স্থান পেয়েছে এর মধ্যে একটি রাজকীয় লেটার হেড হাতে লেখা নোটে বলা হয়েছে ট্রিমেন্ডাস সাকসেস চার্লসের সঙ্গে তার মধুচন্দ্রিমার বিষয়টি নিয়ে লেখা হয়েছে শব্দ দুটি এতে তারিখ দেওয়া হয়েছে আট সেপ্টেম্বর উনিশশো ডায়নার প্রথম সন্তান উইলিয়ামের জন্মের পর ডায়না নিজেকে অত্যন্ত গর্বিত এবং ভাগ্যবান মা হিসেবে বর্ণনা করেছেন উইলিয়াম আমাদের জন্য পরম সুখ এবং সন্তুষ্টি এনেছে বলে লিখেছিলেন ডায়না উনিশশো সালে সেপ্টেম্বরে বালমোরার ক্যাসেল লেটার হেডের একটি নোটে প্রিন্স উইলিয়ামকে উপহার দেওয়ার জন্য প্রাসাদের কর্মীদের ধন্যবাদ জানানো হয়েছে এতে ডায়না লিখেছেন আপনাদের সুন্দর সুন্দর সোয়েটারের জন্য আমরা রোমাঞ্চিত এ তারও লেখা ছিল শরীরের যত্ন নেবেন এবং আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা ডায়না তেরো জুলাই উনিশশো তিরাশি সালে লেখা আরেকটি দুই পৃষ্ঠা চিঠিতে ডায়নার কৌতুকপূর্ণ এবং অদ্ভুত ভাবনার পরিচয় পাওয়া যায় তিনি আলথ্রপ থেকে হেলিকপ্টার উডয়নের বর্ণনা দিয়েছেন এবং অবাক হয়ে ভেবেছিলেন যে তারা ওপর থেকে তাকে দুলতে দেখছে কিনা প্রিন্সেস ডায়না তার অসাধারণ সমাজসেবামূলক কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন তার বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব এবং ইসরায়েলের জন্য সেই সময় বিশ্বের অন্যতম অনুকরণে এক নারীতে পরিণত হন ডায়না প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারির মা ডায়না উনিশশো সালে রাজা চার্লেসকে ডিভোর্স দেন উনিশশো সালে মাত্র ছত্রিশ বছর বয়সে প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়না